আপনারা দেখছেন খবরের দুনিয়া www.khabardunia.in। উচ্চ বর্ণের হাতে ধর্ষণ ও খুন হতে হলো এক দলিত তরুণীকে খোদ উত্তরপ্রদেশ যোগীর রাজ্যে। সপ্তাহ দুয়েক আগে উত্তরপ্রদেশের হাতরাস গ্রামের তরুণী মনীষা, মাত্র 19 বছরের একটি মেয়ে, চারজন মিলে ধর্ষণ করে ফেলে যায় জমির পাশের নালায়। গ্রামবাসীদের চোখে পড়লে তারা হাসপাতালে ভর্তি করে। জীবন মৃত্যুর লড়াইয়ে অবশেষে গতকাল ভোর রাতে মৃত্যু হয় ওই তরুণীর। কিন্তু যে যোগীর রাজ্যে ক্রাইম নির্মূল করার কথা বলা হচ্ছে বারবার, সেখানেই ঘটছে বারবার ধর্ষণের মতো ঘটনা। কিন্তু কেন? এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ কৃষ্ণনগর বেলেডাঙ্গাতে সারা দেশের সঙ্গে ছাত্র সংগঠন ডিএস ও যুব সংগঠন ডিআইও এবং মহিলা সংগঠন MSS এর পক্ষ থেকে খুনি এবং ধর্ষণকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার তারা বিক্ষোভ প্রদর্শন করে। উত্তরপ্রদেশের যোগী সরকারের বিরুদ্ধে তারা বিক্ষোভ প্রদর্শন করে। খবরের দুনিয়ায় কৃষ্ণনগর থেকে প্রদীপ মজুমদারের রিপোর্ট। উপরে যে নারকীয় অত্যাচার এবং তার পরিণতিতে তার মৃত্যু, বিভৎস ভারতীয় অত্যাচার ঘটনায় সারা ভারতবর্ষের নারী সমাজ, ছাত্র সমাজ, যুব সমাজ ধিক্কার জানাচ্ছে এবং এর বিরুদ্ধে আজ 30 সেপ্টেম্বর অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন, অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশন, অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে সারা ভারত প্রতিবাদ দিবসে আহ্বান করা হয়েছে। আমরা সারা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে, শহরে, গ্রামে এই প্রতিবাদ দিবসের কর্মসূচি পালন করব এবং উত্তরপ্রদেশ সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেভাবে মেয়েদের ওপর অত্যাচার, ধর্ষণ এবং নৃশংসভাবে হত্যা করার ঘটনা ঘটছে, এর বিরুদ্ধে আমরা অতি দ্রুত কেন্দ্র রাজ্য সরকারগুলিকে উপযুক্ত পদক্ষেপ নিতে বলব, যাতে দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পায়, যাতে এই শাস্তি আর আরেকটি অপরাধী তৈরি না করে, এই শাস্তি যাতে তারা দেখে তারা ভীত হয় এবং আগামী দিনে যাতে নারী নির্যাতন এবং এই নৃশংসতার আর ঘটনা না ঘটে, এই দাবিতে আজকে আমরা যে সারা ভারত প্রতিবাদ দিবস পালন করছি তারই কর্মসূচি হিসেবে আজকে কৃষ্ণনগর শহরে বেলেডাঙ্গা মোড়ে আমাদের এই কর্মসূচি চলছে। আগামী দিনেও আমরা ধারাবাহিকভাবে নারী নির্যাতনের বিরুদ্ধে এবং যেভাবে গণধর্ষণ এবং রাজযুক্ত অল মহিলা সাংস্কৃতিক সংগঠনে রাজ্য কমিটির কথাবার্তা রাজ্য সম্পাদক, আপনারা জানেন গত 15 দিন আগে উত্তরপ্রদেশের আশ্রাতে মাঠে কাজ করার সময় দলিত তরুণ মহিলা মনীষা, তাকে চারজন উচ্চবর্ণের যুবক কন্যা দিয়ে গলায় ফাঁস দিয়ে টানতে টানতে ক্ষেতের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করে। মমাল্যপাটের জন্য তাকে খুন করারও চেষ্টা হয়, কিন্তু এমনভাবে আক্রমণ করা হয়, তারপর তাকে রক্তাক্ত অবস্থায় গ্রামবাসীরা হাসপাতালে ভর্তি করে এবং সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর গতকাল ভোর রাত্রে সেই মহিলা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই ঘটনায় সারা দেশের শুভবুদ্ধি সম্পন্ন বিবেক স্তম্ভিত হয়েছে। আমরা ছাত্র সংগঠন ডিএসও, যুব সংগঠন ডিআইও এবং মহিলা সংগঠন MSS এর পক্ষ থেকে খুনি এবং ধর্ষণকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং যে পুলিশ প্রশাসনের গাফিলতিতে এত বড় নৃশংস বর্বরোচিত ঘটনা ঘটতে পারল, সেই পুলিশ প্রশাসনকে শাস্তি দিতে হবে এবং যাতে আর একটিও ঘটনা না ঘটে। কারণ আপনারা জানেন উত্তরপ্রদেশে নির্ভয়া, আসিফা এবং এই মনীষা আরও কত ঘটনা ঘটছে। 4000টি ধর্ষণের কেস ইতিমধ্যেই উত্তরপ্রদেশে থানাতে রেকর্ড হয়েছে, যার মধ্যে দেখা গেছে 1200 উপর নাবালিকা ধর্ষিত হয়েছে।
ফলে ঘটনা বাড়ছে। আমরা প্রশাসনের কাছে বলতে চাই, অবিলম্বে নারী ধর্ষণের ঘটনা যাতে কমে, এই দাবিগুলি নিয়ে আজকে সারা ভারতবর্ষ জুড়ে প্রতিবাদ দিবস চলছে। আমরা আজকে কৃষ্ণনগর বেড়েডাঙ্গা মোড়ে ইএসও ডিআইও এমএসএস এর পক্ষ থেকে প্রতিবাদ দিবস পালন করছি, প্রতিবাদ দিবস সভা সংগঠিত করছি। আমরা মনে করি ধর্ষক ও খুনিদের ফাঁসি দিতে হবে, এবং গাফিলতি করছে যে পুলিশদের জন্য এই প্রশাসনের জন্য ঘটনা ঘটলো তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আপনার নাম? আমার নাম অঞ্জন মুখার্জি, আমি যুব সংগঠন এআইডিআইওর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য।